হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে আর এখন কিন্তু আমি আছি কিচেনে আর বানিয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে আছে ম্যাগি আর তার সাথে ডিম ভাজা। আজকের ওয়েদারটা খুব বাজে, সারা দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো বাইরেটা কেমন ভেজা ভেজা। এদিকে আমার ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি, এবার যাই ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু আবার চলে এসেছি কিচেনে আর আজকে বানাবো বাঁধাকপি। তার জন্যই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এই বাঁধাকপিটা ভাবছি রুই মাছের মাথা দিয়ে বানাবো আর তার সাথে কিন্তু দেব কড়াইশুঁটি। খেতে কিন্তু দারুণ লাগে। বাঁধাকপির সাথে ভাবছি একটু মুসুরির ডাল করব ঘন ঘন করে আর তার সাথে থাকবে পালং শাক ভাজা। সব মিলিয়ে আজকের লাঞ্চটাও কিন্তু জমে যাবে। আর ভাবছি ডালের সাথে একটু পটল ভাজাও করে নেওয়া যাক। আমার রান্না প্রায় কমপ্লিট, এবার কিন্তু ঘরে চলে এসেছি আর দেখছি কি সুন্দর রোদ উঠেছে। দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে গেল। স্নান সেরে এখন কিন্তু চলে এসেছি খাওয়ার টেবিলে। পালং শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে করেছি। এভাবে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে রয়েছে ঘন করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এই যে সেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর পটল ভাজা। তো চলো এবার থালায় বেড়ে নিই। এখন বিকেল ওই 5টা মতো বাজে, এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিচ্ছি ছানার পায়েস। আর এই পায়েসটা কিন্তু আমি স্বরাজের জন্মদিন উপলক্ষে বানাচ্ছি। কালকে স্বরাজের জন্মদিন, তাই আজকে এই পায়েসটা করে রাখছি। ছানার পায়েসটা কিন্তু একটু টাইম ফ্রিজে রেখে দিলে বেশ ভালো জমে, এই জন্য ভাবলাম আগের দিনই করে রেখে দিই, তাহলে কালকে খেতে আরও বেশি ভালো লাগবে। এদিকে আমি ছানা করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর ওদিকে দুধ ফুটতে দিয়েছি। দুধ ভালো করে ফুটে ঘন হয়ে এলে তার মধ্যে আগে থেকে জল ঝরানো ছানাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি এলাচ, চিনি আর এবার দেব কিছু ড্রাই ফ্রুটস। ছানার পায়েস কিন্তু একদম রেডি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই প্রথমবারই বাড়িতে বানালাম। এবার আমি একটা বাটিতে এই কিছুটা তুলে নিচ্ছি স্বরাজের জন্য, আজকেই ওকে দেব, ও খেয়ে বলুক কেমন হয়েছে। এখন রাত 9টা মতো বাজে, ছানার পায়েসটা কিন্তু একদম জমে গেছে, এবার স্বরাজ টেস্ট করবে। আজকের জন্য তাহলে এতটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।